24 ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। 24 ঘন্টা লাইভে প্রত্যেক রবিবার এই ছুটির আড্ডা অর্থাৎ গান কবিতা নিয়ে আমরা প্রত্যেক রবিবার আপনাদের সামনে আসি, আর বিভিন্ন শিল্পীকে নিয়ে, গানের শিল্পী, আবৃত্তি শিল্পী, নৃত্যশিল্পীকে নিয়ে আমরা আসি। আসলে সত্যি কথা বলতে প্রচুর প্রতিভাবান শিল্পীরা বিভিন্ন প্রান্তে আছেন, আজকে কোনো কারণবশত তারা হয়তো এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজতে থাকেন যে যেখানে নিজের প্রতিভাটা তুলে ধরা যায়। আর 24 ঘন্টা লাইভ কিন্তু সেই প্রচেষ্টাই, কিন্তু একদম আজকে 3রা এপ্রিল থেকে সেই চেষ্টাটা আমরা করে এসেছি এবং সেটা সফল। প্রাণেশ্বর মণ্ডল, প্রথমে আপনাকে নমস্কার জানাই, স্বাগত জানাই 24 ঘন্টা লাইভে পক্ষ থেকে। আজকে তো দীর্ঘদিন পথ চলছেন 24 ঘন্টা লাইভে, আজকে আপনি বিভিন্ন রকম তো কবিতা শুনিয়েছেন এর আগে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, নজরুল থেকে শুরু করে বিভিন্ন রকম কবিতা, এবং ইনফ্যাক্ট আপনার নিজের লেখা কবিতা পর্যন্ত আমরা শুনেছি, আজকে কোনখান থেকে শুরু করছেন? চতুর্দশপদী কবিতা বা ইংরেজিতে যাকে আমরা সনেট বলি, বিদেশি কবি শেক্সপিয়ার যেটা করে বিখ্যাত হয়েছিলেন, বাংলাতে সেই সনেটের জনক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। চলুন আমরা মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা থেকে শুরু করছি। আমরা বেশ কয়েকটা পরপর কয়েকটা কবিতা শোনার পর আবার চলে আসবো, তার সম্পর্কে কিছু কথা, অজানা কথা আমরা আবার শুনবো। শুরু করছি প্রথম কবিতা, মাইকেল মধুসূদন দত্ত যিনি লিখেছেন, কবিতার নাম বঙ্গভূমির প্রতি। রেখো মা দাসেরে মনে এমিনতি করি পদে, সাধিতে মনের সাধ ঘটে যদি পরমা, মধুহীন করো না গো তব মন কোকনদে। প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহি, জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনেরও মন্দিরে সদা সেবে সর্প জন। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মাদি। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া ব দেহ দাসী সুবরদে, ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। এরপর আমি আমার দ্বিতীয় কবিতায় চলে যাচ্ছি। দ্বিতীয় কবিতাটি আমি আমার ব্যক্তিগত মতে আমি যেটা বলবো যে এটি একটি ব্যর্থ প্রেমের গল্প এবং একজন আধুনিক কবির লেখা। আধুনিক কবি মানে জয় গোস্বামী লিখেছেন, যে কবিতাটির নাম মালতীবালা বালিকা বিদ্যালয়, এবং এই কবিতাটি গানের রূপে প্রকাশ পেয়েছে। আপনারা সকলেই হয়তো শুনে থাকবেন, লোপামুদ্রা মিত্র এই কবিতাটি গান করে শুনিয়েছেন, তারই কবিতা রূপ আমি আপনাদের সামনে তুলে ধরছি। বেনি মাধব বেনি মাধব তোমার বাড়ি যাব, বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেনি মাধব মোহন বাঁশি তমাল তরু বুলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে, ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব বেনি মাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো,
তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে। গুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মন জড়ি, সন্ধ্যাবেলায় পড়তে বসি অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো। ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব বেনি মাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকি দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার উড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে যখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেনি মাধব আগুন জলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। আমার পরের কবিতাটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে নিয়েই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে মদনা খুড়া লিখেছেন তরুণ বাউরি। বুধনাকে কোলে নিয়ে কুড়ানির সাথে ঝগড়া করে কাঁচা কাপড়ে উপাস দিয়ে আলি, যার জন্যে বউয়ের কাছে এত ব্যাখ্যান খালি সেইটাই নাই। না আছে রাধা না আছে কৃষ্ণ, রাধা না হয় না থাক কৃষ্ণ তো থাকবে। মাসি নাই মাথায় চূড়া নাই, পাগড়ি বাঁধা জুয়ান মরদের ছবি, ই কেমন রাধা কৃষ্ণ নাই গা? আমি তো কনহ ঠাওরাতেই লাড়লি, তবে হুড়া জন্মেছে কিন্তু ভাদৈরা রোদি গম গমাইছে, ঘুগনির গমকে জীবটা লাখ লাখায় দা দিখালি খুড়া, এটা একটা পরবের মতো পরব বটে। লম্বা চওড়া গতরে পাগড়ি পরা ফটোটা দেখে পরাণটা গেল চূড়ায়ে, মনটাই হচ্ছে ওই দেবতার পাগুলান ধরে লম্বা লম্বা পইরে বার কত কাচ্ছা করে প্রণাম করে লি। মাইনতে হবে তোরা দিখালি খুড়া একটা পরবের মতো পরব ফুটে। এতক্ষণে বুঝলি রাধা লয় কৃষ্ণ লয় ওই লোকটারই জন্মদিবন পালন হয়েছে। তো হে খুড়া এতদিন ওয়ার কথা বলো নাই কেনে, আমাদের জন্যে এত চিন্তা ভাবনা করতো, আমাদের ঘরে ছিলাটাই আমাদের জন্য এত বই লিখেছে, ভালো ভালো এত কথা বলেছে, আর আমাদেরকেই বলো নাই। বেলবেই বা কেনে, বেললে যে বিপদ, আবার ফাঁক ফোকর গুলাল ধরা পড়ে যাবে। তবে তোরা যখন দেখালি খুড়া আমিও এবার দেখাই দিব, তোমাদের বক্তৃমা গুলা শুনে রক্তটা আমার গরম হয়ে যাচ্ছে, ভিতরটা গুড়গুড়াচ্ছে আর অন্তরটা জ্বলছে। ভদ্রলোকের মুহা পড়ে আমাদের এত ঠকাইছে, পা থেকে মাথা পর্যন্ত রাগে আমার গিজ গিজ করছে।
দেবতা বলে বড় রাধা কৃষ্ণের কথাগুলো শুনে চোখ দুটো আমার খুললে গেল গো আইগা। তুরা যদি আমার সাথে টুকু সঙ্গদেশ করা তবে দেখে নিবি স্বার্থপর ধান্দাবাজিদের ওই নকল মোহা খুললে আসল রূপটা বাইর কইরে কুদ কুদ্দা গতর গোলান মাইরে গেবাদ খাট্টা করে দিব। এই বুধনার মাথায় হাত দিয়ে শপথ করে বলছি খোড়া, যারা বুধা আঙুলে ছাপ নিয়ে বাপকে করেছে ভিকারি, মায়ের ইজ্জত নিয়ে ঠেলে দিয়েছে মরণের দিকে, চোখের সামনে শস্যা ফুল দীক্ষায় ছাড়ব। বুদলা নদীর চাটান পাথরে চিত করে পায়রে ভুক্তায় পা দিয়ে এমন পামারি গুতা দিব, বেটটা ফাইরে হা কইরে ফেল ফেল করে আকাশের তারা গুনবে, তখনই তখনই সফল হবে তোদের এই পরব। আর তবেই না আমি মরদের মতন মরদ। পরে আমি আরেকটা রোমান্টিক কবিতার দিকে এগোচ্ছি। যে রোমান্টিক কবিতাটিতে বলা হয়েছে যে আমাদের দেশের কিছু মেয়ে কিছু সমাজ বিরোধীদের হাতে পড়ে অল্প বয়সেই তাদের বদনাম হয়ে যায় এবং তাকে আমাদের ঘরে কোনো ছেলেই গ্রহণ করতে রাজি থাকে না। সেই রকম একটি মেয়েকে নিয়ে একটি ছেলে যাকে সাদরে গ্রহণ করেছে, তাকে ভালোবেসেছে, তার সাথে প্রেম করেছে, সেই ধরনের একটি কবিতা আপনাদের সামনে তুলে ধরছি। চব্বিশ ঘন্টা লাইভের আজকের পর্বটা কিন্তু একটা এক্সেপশন, একটা অন্যরকম পর্ব, যে পর্বে প্রত্যেক সপ্তাহে বিভিন্ন শিল্পীরা, মানে সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পীরা, তারা বিভিন্ন রকম যে পারফরমেন্সটা করে তাদের মধ্যে থেকে কিন্তু আমরা বাছাই করি যারা কারা বেস্ট, মানে কাদের সংখ্যা লাইক সংখ্যাটা এবং ভিউয়ার্সটা কাদের বেশি, আর সেটা দেখেই কিন্তু জাস্টিফাই করা হয় যে কাদেরকে আমরা সম্মান জানাবো। যদিও আমরা প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকটা শিল্পীকে চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে আমরা প্রচুর সম্মান জানাই, কারণ আমাদের এই লকডাউন চলাকালীন আমরা কিন্তু এই কাজটা করতে পেরেছি একমাত্র চব্বিশ ঘন্টা লাইভ, যে এই ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা চালিয়ে গেছিলাম। আর সেটা কিন্তু শুধুমাত্র যে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম টেনশনের মধ্যে থাকেন এই লকডাউনে, কাজকর্ম বা সাংসারিক বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে থাকেন, সেটা একটু স্বস্তির পাওয়ার জন্য কিন্তু একটা এন্টারটেইন প্রয়োজন, আর এই আনন্দটা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তেই। প্রত্যেক রবিবার আমাদের এই ছুটির আড্ডা, ছুটির গান, ছুটির কবিতা নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি। আজকে আমাদের মধ্যে আর একজন এই অনুষ্ঠানের পর, অর্থাৎ আবৃত্তি অনুষ্ঠানের পরেই কিন্তু আমরা আর একজন নৃত্যশিল্পীকে আমরা সম্মান প্রদান করব। তারপরে আমাদের আরও বেশ কিছু অনুষ্ঠান আছে, একের পর এক অনুষ্ঠান, সেগুলো চলতেই থাকবে। আসুন এবার কবিতা, যেটা কবিতার ভূমিকা আমি আগেই বলে নিয়েছি। কবিতাটির নাম ঘর সংসার, লিখেছেন মণিভূষণ ভট্টাচার্য। পাড়ার তিনটি যুবক এসে কুসুম কুমারীকে নিয়ে গেল দীঘির পাড়ে, অন্ধকারে নষ্ট করল তাকে। অস্ত গেল চাঁদ, দিগন্তে মেঘ গর্জে উঠে খড়গে আকাশ দুভাগ করে ঝলসে দিল, মুখ ফেরালো মানব সমাজ, ভ্রষ্ট হল রুচি, রাত্রি ভেঙে বৃষ্টি নামল, কুসুম হল সূচি। কোণে দেখা আলোয় যখন মূর্ছা চারিদিকে, শাঁখ বাজিয়ে ঘরে তুলব ওই নষ্ট মেয়েটিকে, ভালোবাসব আদর করব তুমুল ঝগড়া ঝাঁটি, বুকের মধ্যে পেতে রাখব মিষ্টি শীতল পাটি, সারা শরীর মুছিয়ে দেব নিত্যি স্নানের পরে, টেবিল ক্লথের নকশা হবে পরামর্শ করে, এলো চুলের গন্ধ ঘিরে মুখ ঢাকব বট্ট অভিমানের, বাছাই করে রেকর্ড কিনব রামপ্রসাদী গানের, সময় হলে উল বুনবে যাবে বাপের বাড়ি, খোকা খুকুর নামের জন্যে
দেখব ডিকশনারি, তাতেও যদি খুশি না হয় বেদির উপর তুলে লাল চেলিতে সাজিয়ে দিয়ে রক্ত জবা ফুলে পুজো করব, নাচব, গাইব, কাঁদব সারা রাত, আঙুল কেটে টিপ পড়াব, কামড়ে দেব হাত। তাকে নিয়েই ঘর সংসার, ইচ্ছে করলে বদলে দিতে পারি, ইচ্ছে করলে সমস্ত ঘর বাড়ি ভেঙে আবার তৈরি করে আবার ভাঙতে রাজি। নইলে যে তার মন ওঠে না, জানিনে মান কিসে, আমার বুকে আকাশ পাতাল পিসে, গয়নাগাটি বিলিয়ে দিয়ে অমাবস্যায় আধার নিয়ে নিজের মুন্ডু কচাত করে তেষ্টা মেটায়, শেষ তিমিরে ফিনকি ছড়ায় আতশবাজি। আমার সবই পড়ে রইল, দরজাটি আধ খোলা, পাশের ঘরে কুসুম নেই, নিঝুম শিকল তোলা, পেছন থেকে জ্যোৎস্না এসে বাগানে পূব দিকে, মুখে রুমাল গুজে দিল কুসুম কুমারীকে, তুলে নিয়ে পালিয়ে গেল। এখন ভয়ে থাকি, হঠাৎ যদি অন্য কাউকে ভুলের বসে বুকের ভিতর জড়িয়ে ধরে কুসুম বলে, কুসুম 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 বলে ডাকি। আমার প্রোগ্রামে তার একটি কবিতা আমি না বলে পারি না, সেই মমতা ব্যানার্জির একটি কবিতা, কবিতার নাম অনশন। আজ অনশনের চতুর্দশ দিন, হইনি তবু আমরা ক্ষীণ, ভাবছি কোথায় কৈকেয়ী মন্থরা, উকিল চক্রান্তের চক্রীরা, আজও চলছে একই ট্র্যাডিশন, তবে বিশ্বায়নের নতুন ফ্যাশন, ক্ষমতার চেয়ারগুলিতে ঘুণ ধরেছে, আপাদ মস্তক কলঙ্কে কলুষিত হয়েছে, গণতন্ত্র চলছে অথচ মানুষ ব্রাত্য, অপরাধ না করেও কৃষক সর্বশান্ত, শ্রমিকরা ধুকছে ক্ষুধার জ্বালায়, অনাহারে মানুষ মরছে বাংলায়, কৈফিয়ত কেউ দেবে না কারণ প্রচারের ঝলসানো রুটি এখন বিশ্বায়ন, সাধারণের সব লুটে দিয়ে দাও, পরিবর্তে বিগ বসদের পুরস্কার নাও, জনগণের অর্থে ট্যাক্স ফ্রি জমি, দালালেরা এখন জনগণ থেকেও দামি, সরকারি অর্থে সত্যের প্রচারে মিথ্যা, জনগণের জন্যে শুধু মিথ্যা ভাওতা, আজ সত্য হচ্ছে শুধু পুঁজিবাদ, ওরা একা খাবে আর সবাই বাদ। পুরনো ক্যাকটাসগুলো সরিয়ে নাও, হাইব্রিড ক্যাকটাস ফুলদানিতে রেখে দাও, গ্যাট এখন গ্যাটে গ্যাটে ভোকাট্টা, আঁচল গাছে উড়ে নেই কো দোপাট্টা, ঘুমোচ্ছে কুম্ভকর্ণ শকুনের ভাগাড়ে, শকুনি মামা এখন শকুনের তরে, আজ মাত্র চোদ্দটা দিন, কেউ কেউ ভাবছে আমরা দিন, হতে পারি ক্ষীণ তবু নহি মরা হীন, হতে চাই মানুষের স্বার্থে মোরা স্বাধীন, রাজকর্তারা ভাবছেন ভাঙবে আন্দোলন, ওগুড়ে বালি শোনো অকাল বোধন, জীবনে যাদের নেই কোনো আত্মত্যাগ, আদর্শের নামে চলেছে কালনেমি ভাগ, কালকে উঠেরা সমাজের বড় ছোবল, বিষাক্ত দাঁতটা ভাঙলেই বদলাবে আদল, চোদ্দটা দিন ইতিহাসে কম নয়, মানুষের ইতিহাস তো মুক্তির বড় ভয়। আমার পরের কবিতার বিষয়বস্তু সম্বন্ধে আমি একটু ভূমিকা বলে নিই, কারণ আপনারা শুনে থাকবেন কাশ্মীরে মাঝে মাঝেই প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ লেগে যায়, বালাকোট বা পুলওয়ামায় আমাদের যারা দেশের সীমান্ত রক্ষায় ব্যস্ত থাকেন সেই সমস্ত সৈনিকেরা প্রাণ দেন,
কিন্তু সেই সময়টাতে তাদের এই শহীদদের যে প্রাণ বলিদান বা যুদ্ধ নিয়ে আজকের দিনেও কবি দ্বিজেন্দ্রলালের লেখা যে কবিতা নন্দলাল, সেই নন্দলালের মতো কিছু লোক এখনো আছে। তারা মুখে মুখে খুব যুদ্ধ সম্বন্ধে বড় বড় ঘোষণা করে, কথা বলে, কিন্তু যুদ্ধের কথা শুনলেই আবার ভয়ে পেছিয়ে যায়। সেই রকমই একটি কবিতা, কবিতার নাম যুদ্ধ। বাড়াল মোড়ে ট্রেনের ভিড়ে আমিও চাই যুদ্ধ হোক, সেনায় যাবে বললে ছেলে নিজের কথাই গিলছি ঢোক। ড্রয়িং রুমে কমন রুমে রক্ত আমার খুব গরম, দাদা আপনি যুদ্ধে যাবেন? কেউ জিগালেই সুর নরম, পেয়ালা হাতে বউয়ের সাথে আমিও ভীষণ যুদ্ধবাজ, হবু জামাই জওয়ান শুনলে বৃথাই কেন যুদ্ধ আজ। বাজারে গেলে কেউ শুধালে, না না মশাই যুদ্ধ চাই, যাবেন নাকি রণাঙ্গনে? তুই আমি শান্তি চাই। ছেলের স্কুলে সুইমিং পুলে হোক না একটা যুদ্ধ বেশ, মা আমিও সেনানি হব, এ কি কথা সব বনেশ। আসলে একটা যুদ্ধ হলে কার কি গেল আর আমার কি? আমার টিভির বিজ্ঞাপনে নবাব কিনলে আরাম ফ্রি, কোল খালি কার কে বিধবা, আমার কি আর যায় আসে? কজনের আর মরলে সেনা নিজের ছেলের মুখ ভাসে। একটা পর একটা কবিতা, মানে প্রত্যেকটা কবিতা কিন্তু একদম অন্যরকম স্বাদের। মানে শুরু করেছিল আমাদের মাইকেল মধুসূদন দত্ত দিয়ে। তো আমরা কিন্তু যদিও প্রাণেশ্বর মণ্ডলকে কিন্তু এর আগে বহুবার পেয়েছি আমাদের এই চ্যানেলে, আর আজকে আমরা একদম অন্যরকম পেয়েছি, কারণ আমরা শুরুতেই বলেছি আজকে এই রোববারটা অর্থাৎ আজকের দিনটা কিন্তু আমরা অন্যরকমভাবে ডেডিকেট করছি। আর আজকে বিশেষ করে যারা ভিউয়ার্স এবং লাইকে বেশি ছিল তাদেরকে সম্মান জানাতেই আজকে আমাদের অনুষ্ঠান, যার জন্য আমরা সেরকমভাবে শুরু থেকে আমরা তৈরি ছিলাম, কারণ সরাসরি সম্প্রচার করছি আমরা। আর আমরা একদম শেষের কবিতায় যাব, প্রাণেশ্বর মণ্ডলের শেষ কবিতাটা কী কবিতা? শেষ কবিতাটা এটা আমার নিজের লেখা কবিতা, যেটা বর্তমানে আপনারা সবাই জানেন সারা বিশ্বজুড়ে যে করোনার ত্রাস চলছে, করোনা সংকট, তাতে আমরা সবাই ভীত সন্ত্রস্ত আতঙ্কিত। এখনো পর্যন্ত এই করোনার আতঙ্ক কবে কাটবে কেউ বলতে পারছে না। এবং আমাদের বাঙালিদের যে সবচেয়ে যে বড় উৎসব দুর্গাপূজা, আগমনের পূজা, সেটিও প্রায় আগত প্রায়। তো এই করোনার আবহে আমাদের সেই দুর্গা মায়ের পূজা এবার কিরকম হতে পারে সেটা নিয়েই আমার একটি কবিতা, অকাল বোধন। আমার ছোট্ট প্রশ্ন করি, মানে যদিও এর আগে আপনি বহুবার আপনার নিজের লেখা কবিতা আপনি শুনিয়েছেন, তো সব মিলিয়ে আমার মনে হয় যে দেখুন কবিতা তো একটা প্যাশন থাকে, বিভিন্ন স্টাইলের বলা, আর কবিতার মধ্যে অনেক ভাষা আছে যেই ভাষাগুলো আমাদের প্রচণ্ড আকৃষ্ট করে, সেটা রাজনীতি হোক অরাজনীতি হোক বা প্রেমের হোক বা যে কোনো স্টাইলেরই হোক। এই যে আপনি যে কবিতাগুলো লেখেন সেটা কিসের উপরে বেসিক্যালি, মানে যদিও সব ধরনের, মানে কবিতাটা লেখা কবে থেকে শুরু আপনার লাইফে? এটা আমি সঠিকভাবে বলতে পারবো না, একটা সময় থেকেই শুরু করেছি, ধরুন আজ থেকে 10-15 বছর আগে থেকেই করছি। মানে কবিতাই কেন, গানও তো লিখতে পারতেন, মানে কবিতা লিখছেন কেন? না গান লেখাটা আমি পছন্দ মানে নিইনি এই কারণেই,
সুর দিতে হবে আমি নিজে সত্যিকারের কথা গান এমনই একটা ট্যালেন্ট যেটা জন্মগতভাবেই হয় মানুষের জন্মের থেকে না এলে সেটা শত চেষ্টা করে করা যায় না যেহেতু আমি সেটা পারি না সেই জন্যে আমি গান লেখার দিকে যাই অ্যাকচুয়ালি আমরা আমরা কিন্তু যদিও এটা বহুবার বললাম কথাটা যে উনি যেরকম এই এই সাবজেক্টটা মানে সাংস্কৃতিক সাবজেক্টটাকে উনি অন্তর থেকে ভালোবাসেন আর এই ভালোবাসার দিক থেকে কিন্তু জিনিসটাকে করা আর আজকে যিনি লেখালেখি করছেন এটা একটা আলাদা ট্যালেন্ট কারণ সবার দ্বারা সব কিছু হয় না তো এটা অসম্ভব ভালো আমরা চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে আমাদের প্রাণেশ্বর মণ্ডল যার অত্যন্ত গুণী একজন মানুষ তাকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা শেষ কবিতা অবশ্যই শুনব তবে শেষ বলতে কিন্তু আজকের জন্য শেষ কারণ আপনাকে কিন্তু বহু দর্শক বার বার চায় লাস্ট বাট নট লিস্ট একদম একদম তা আসুন আমরা একদম আজকের শেষ কবিতা আপনি তো কিছুক্ষণ আগে মানে ঘোষণা করলেন আমি একজন সমাজসেবক এবং সেই ইয়েতে আমি সকলের যা মানে সকলকে অবহিত করার জন্যই বলছি যে আমি নিজের একটা এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থা আছে হালিশহরের বুকেই যার নাম আমরা দিয়েছি উত্তরণের দিশারি আমি সেই সংস্থার বর্তমানে প্রেসিডেন্ট পদে আছি এবং অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের সংস্থার বর্তমানে মেম্বার সংখ্যা 50 ছাড়িয়ে গেছে এটা সত্যি সত্যি খুব আনন্দের ব্যাপার এটা আমরা আমরা অবশ্যই কামনা করব আগামী দিন আরও আপনার যে সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা যদিও গতকাল একটা আপনাদের প্রোগ্রাম ছিল যে প্রোগ্রাম আমাদের চব্বিশ ঘন্টা লাইভ কভারেজ করেছে আমি ব্যক্তিগতভাবে একজন অ্যাজ এ সাংবাদিক হিসেবে বিভিন্ন প্রান্তে যখন আমি দৌড়ই বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী সংস্থাকে আমরা খুব কাছ থেকে দেখতে পাই তবে স্বেচ্ছাসেবী সংস্থা বলতে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা নিজেদের আখের গুছাবার জন্যই তারা সংস্থার নামটা দিয়েছেন কিন্তু পেছনে তাদের ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক কিছু ঘটে যায় যেগুলো হয়তো আমরা বহুবার আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সম্প্রচার করেছি তবে একটা একদম পরিষ্কার বলতে পারি এনাদের যে সংস্থা আজকে কতদিন হল আপনাদের সংস্থা কত দিন ধরে চলছে আমাদের সংস্থার বয়স বেশি দিন নয় 4-5 মাস বয়স হবে এই 2020-তেই আমরা যাত্রা শুরু করেছি 2020-তে যাত্রা শুরু এখনও অনেক অনেক যাত্রা হয়তো বাকি আছে তবে প্লিজ এটা কখনো কিন্তু নাটক রূপান্তরিত যায় না হয় যাত্রা যাত্রাই থাকে কারণ যাত্রা মানে অনেক কিছু যখন আমরা শুভ কোনো কাজ করতে বেরোই সেটা আমরা যাত্রা নামক করে বেরোই তো অতএব আর কিছু সময় যে স্বেচ্ছাসেবী সংস্থা বললাম এটা সেই যাত্রা নয় মানে আমরা এগোতে শুরু করেছি চলতে শুরু করেছি একদম তাই পথ চলা শুরু করেছে এবং প্রত্যেকের আশীষ প্রত্যেকের ভালোবাসা নিয়ে পথ চলা শুরু করেছে আমি এই যে নাটকের কথাটা কেন বললাম আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনারা নিশ্চয়ই বলবেন যে আপনাদের যাত্রা শুভ হোক অবভিয়াসলি আমরা একদম প্রথম দিকে আপনাদের কভারেজ তো আমরা করি চব্বিশ ঘন্টা লাইভ করি তো আমি একটা কথা এই যে নাটকটা কেন বললাম আমরা এরকম সংস্থাকে দেখেছি যারা স্বেচ্ছাসেবী সংস্থা বহু মানুষের জন্য কাজ করবে বলে তারা অঙ্গীকার করেছিল কিন্তু পরবর্তী সময় দেখা গেল সেটা একটা ভুয়ো সংস্থা তারা অনেক আখের গুজোচ্ছে নিজেরা যার জন্য বলি এরকম ধরনের কোনো কাজ হয়তো কোনো দিনই হবে না কারণ ইনি একজন অত্যন্ত ভদ্র লোক একজন যে মানুষের প্রতি দায়বদ্ধ এরকম একজন মানুষ বা তার সংস্থা যারা আছেন প্রত্যেককে চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আগামী দিন পথ চলা আরও শুভ হোক এবং আনন্দের হোক শুভময় হোক এই কামনা করি আসুন আমরা শেষ কবিতা শুনব ধন্যবাদ সুমন বাবুকে মানে কমেডি টাইপের হাসি দিয়ে আমার কবিতার নাম শারদীয়া দুর্গোৎসব 2020 বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা একথা তো আমরা সবাই মানি কিন্তু ভাই এবছরের মায়ের অকাল বোধন হবে কি হবে না কি জানি রামচন্দ্র আল্লাহ রহিম বুদ্ধবাবু আর যীশু খ্রিস্ট সবাই চুপ হয়ে আছেন করোনার ত্রাসে পুরো পরিবারের জীবনের ঝুঁকি বহন করে কি করেই মা এবারে আসে হিমালয় থেকে মরতে নেমে আসার পরে কত না হ্যাপা আছে রাস্তায় পুজো শুরুর আগে গোষ্ঠীশুদ্ধ আইসোলেশন এত খরচ কোন ভক্ত সামলায় মণ্ডপে ঢোকার আগে 14 দিনের হোম কোয়ারেন্টাইন আবার ফেরার বেলায়ও ওই একই বিধি ভেবে দেখুন মা জননী এইসব খরচের পাহাড় যোগাবে কোন ভক্ত দাদা ভক্ত দিদি
শুধু কি চাই 28 দিনের সেফ হোমে থাকা, আরো লম্বা আছে ব্যয়বহরের ফর্দ, পুত্র কন্যা সহকারে মর্তলোকে 4 দিনের অবস্থান কালে, পরিচ্ছন্নতার পয়সা করি যোগাবে কোন মর্দ, ওদের কৈলাসপতি ভোলে বাবা শান্ত বাবা, বিষয় আশয়ের চিন্তা তাহার নাই, চিরটা কাল মর্তবাসীর মাথার উপর কাঁঠাল ভেঙে পার হয়ে যান সংসারের চড়াই উতরাই, তাই তো আমাদের মাতৃদেবী অনেক হিসেব খোসে করে ফেলেছেন এবারের পাকা সিদ্ধান্ত, বছর বছর অকাল বোধন, আর আমার ভালো লাগছে না, তোদের মাঝে হাজির হব, আসতে দে বসন্ত, দশভুজা মায়ের কাছে প্রতি বছর ভাই এই পুজো উদ্যোক্তারাই ভরসা বল, এই বৎসরের দুর্গোৎসবের পরিকল্পনা শুনে মায়ের চোখে আসছে জল, কেউ বা করবেন ঘট পুজো আর কেউ ছোট পুজো, কেউ বা করবেন শুধু নিয়ম রক্ষা, প্রতি বছরের আমদানির ঝুলি এবার থাকবে খালি, মায়ের প্রণামে এবার হবে লবডঙ্কা, তার উপরে লকডাউনের জেরে যদি রাখা হয় হাট বাজার সব বন্ধ, বছরে একবার মায়ের সাথে মরতে বেড়াতে আসা কন্যা দুটির হবে কপাল মন্দ, বছরকালের শপিং তারা করবে কোথায় গিয়ে, কোন পার্লারে কে তাদের সাজাবে, কার্তিকেরও নসিব খারাপ, সিনেমা হল আইনক্স সব বন্ধ, কোথায় গিয়ে নায়ক হয়ে সে নাচবে, কয়েক গন্ডা মাস্ক আর বোতল বোতল স্যানিটাইজার, হয়তো বা মিলবে পাবলিকের দয়াতে গণেশ আর কলা বউকে মাস্ক পরাতে গিয়ে পুরোহিত মশাইয়ের চুল গজাবে টাকেতে, তাই তো বলি মা জননী তুমি ঠান্ডা দেশের মানুষ, এবছর না হয় ঠান্ডা মেরেই থাকো, তোমার ঠান্ডা দেশে জন্মানো করোনা ভাইরাস যত্ন করে তোমার কাছেই পুষে রাখো, এবছরের অকাল বোধন আপাতত বন্ধ রেখে আমরা ভবিষ্যতের জন্য তৈরি হই, আমরা তো এখন রাবণ রাজার দেশের প্রজা, করব পূজা বছর শেষে চৈত্রতেই। নমস্কার। খুব সুন্দর, মানে একদম কি বলবো, মানে নিজে লেখা যেই লেখাগুলো প্রত্যেকটা সময় মানে বিভিন্ন জিনিস তুলে ধরেছেন, শুধু মানে করোনার প্রতি প্রেমটাও তুলে ধরেছেন, ওটাও ছাড়েননি, মানে সবটাই তুলে ধরেছেন আমাদের, মানে আমরা সত্যি অসম্ভব ভালো লেগেছে আমার, একদম তাই একদম তাই। তো 24 ঘন্টা লাইভের সমস্ত দর্শক বন্ধুকে জানাই আমরা আমাদের সকলের প্রিয় একজন অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত ভালো মানুষ মাননীয় শ্রী প্রাণেশ্বর মণ্ডল, তাকে আমরা 24 ঘন্টা লাইভের পক্ষ থেকে সম্মান জানাবো। আর সম্মান জানিয়ে শুধু আজকে সম্মান নয়, দু চারটে প্রশ্ন আমরা করবো, কারণ আজকে আমাদের বিশেষ পর্ব এটা, কারণ আপনি আজকে সপ্তমতম পর্বে আমাদের সাথে সামিল হয়েছেন। আমরা আসুন, আমরা মাননীয় প্রাণেশ্বর মণ্ডলকে আমরা সম্মান জানাবো, সম্মান জানাবেন জয়, 24 ঘন্টা লাইভের পক্ষ থেকে জয়ের মাধ্যমে আমরা সম্মান প্রদান করব মাননীয় শ্রী প্রাণেশ্বর মণ্ডল। আমরা প্রাণেশ্বর মণ্ডলকে আমরা সম্মান প্রদান করছি। আমাদের আমাদের যে প্রত্যেকটা সপ্তাহ যেভাবে আমাদেরকে এন্টারটেন করেন কবিতার মাধ্যমে, আমরা সত্যি অভিভূত এবং আনন্দিত। 24 ঘন্টা লাইভে বহু দর্শক আছেন যারা আমাদেরকে লেখেন, আমাদের কমেন্ট করেন যে প্রাণেশ্বর মণ্ডল এই যে ইনি এত দিন ধরে আছেন এই কবিতা নিয়ে প্রত্যেকটা মানুষের হৃদয়কে স্পর্শ করেছে, সেটা কী করে, এত শক্তি এত পাওনা কী করে, আজকে আমরা সেই ছোট্ট দু চারটে কথা আমরা তার মুখ থেকে আমরা শুনব। প্রথমে একটা ছোট্ট প্রশ্ন করব, যেটা হচ্ছে সপ্তমতম পর্ব, যদি প্রশ্নটা প্রথমেই করেছিলাম তবু আমাদের আজকের বিশেষ পর্ব বলে প্রশ্নটা করা, কি মনে হয় কবিতা নিয়ে আর কতদিন পথ চলবে, নাকি অন্য কোনো পথ, নাকি কবিতাই আপনার জীবনের শেষ পথ? দেখুন একটা জিনিস,
মানে একটা বিষয়, প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা, যাকে ইংরেজিতে বলে হবি বা বাংলায় নেশা, সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে। তো সেই রকম কিছু নেশা নিয়ে মানুষ জন্মায়, কেউ বলতে পারবে না গ্যারান্টি দিয়ে যে আমার জীবনে আমার কোনো নেশা নেই। তো সেই ধরনের বলতে পারেন যে আমার জীবনে এই সাংস্কৃতিক জগতের কবিতা লেখা আবৃত্তি করা এটা আমার একটা নেশা, এবং আমি চাই যে আমৃত্যু এই নেশাটা আমি চালিয়ে যাব। কবিতা বলতে আপনার বেশি ভালো লাগে নাকি মঞ্চ সঞ্চালনা করতে? দেখুন, আমি কবিতা বলি, মঞ্চ সঞ্চালনা করি, এবং আপনিও নিজেই জানেন আপনার এখানেই আমি শ্রুতি নাটকও উপহার দিয়েছি। আমার এই সাংস্কৃতিক, যেহেতু আপনাকে আগেই বলেছি যে কণ্ঠে সুর না থাকার জন্য গান আমার আসে না বা জীবনে আসবেও না, সেই জন্য গান বাদ দিয়ে আর অন্যান্য যে সমস্ত সাংস্কৃতিক জগৎ আছে সেই সমস্ত জগৎটাই, সেই সমস্ত জগতের মধ্যেই আমি বিচরণ করে বেঁচে থাকতে চাই। আচ্ছা, এরকম যদি মিরাকেল হয়ে যায় সুর আপনার আসবে না, আপনি প্রতিজ্ঞাবদ্ধ, তাহলে আজকে এটা প্রতিজ্ঞা নয়, এটা আমি হবে না, অভিজ্ঞতা আমি বুঝেছি, অভিজ্ঞতা থেকে। যখন ঘুম থেকে উঠে স্বপ্ন দেখ, মানে স্বপ্ন থেকে স্বপ্ন দেখছেন যে আপনি গান গাইছেন, আর ঘুম থেকে উঠে দেখছেন সত্যি আপনি গানটা গাইতে পারছেন সুরের সাথে, কি হবে তখন? সেটা তো মানে মিরাকেল, এটা কল্পনার বিষয়, এটা ভাববার বিষয়। অ্যাকচুয়ালি মজা করলাম, কারণ শিল্পীরা সবসময় মজাদার হয়। আমি একটু বাস্তববাদী মানুষ, বিজ্ঞানে বিশ্বাস করি, এবং বাস্তব কথাটা বাস্তবভাবে সবার সামনে বলতে আমি ভালোবাসি। যেটা আমার নেই, যেটা আমি পারবো না, সেটা আমি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বা মিথ্যে ঘোষণা করে বলতে পারবো না। চব্বিশ ঘন্টা লাইভ আরও অনেক অনেক দিন অনেক সপ্তাহ আপনাকে চাই। চব্বিশ ঘন্টা লাইভে আমরা যেমন বারবার আপনাকে শুভেচ্ছা জানিয়েছি, শুধু চব্বিশ ঘন্টা লাইভ কেন, সারা বাংলায় বা সারা বিশ্বের দরবারে আপনি পৌঁছন, আপনার কণ্ঠস্বর পৌঁছোক, সেই কামনা অবশ্যই থাকবে। আর যাবার শেষে শুধু আর একটা কথা বলবো, আমাদের চব্বিশ ঘন্টা লাইভের সিও মিস্টার রাজীব গুপ্তা, তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, যার আজকে যেইভাবে আমাদের এই অনুষ্ঠানটা আজকের দিনে পরিচালনা হচ্ছে, এটা তো আমাদের ওয়ে নয়, আমরা বিভিন্ন রকমভাবে আমরা পরিচালনা করি এবং বিভিন্ন প্রান্তে যে আমরা পরিচালনা করছি আমাদের এই অনুষ্ঠান। আর কিছুদিনের মধ্যে আমরা ভাটপাড়া অঞ্চলে এই সাংস্কৃতিক পর্বটা আমরা চালাবো, সেরকম একটা আমাদের ইচ্ছে আমরা প্রকাশ করেছি, হয়তো সেটা হতে চলেছে, এবং আমরা বিভিন্ন প্রান্তে এই সাংস্কৃতিক চর্চাটাকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো মানুষের মাধ্যমে। আর এরকম মানুষকে, অর্থাৎ প্রাণেশ্বর মণ্ডলের মতো মানুষকে আমরা সবসময় চাইবো, আপনাদের মতন মানুষরা আমাদের সঙ্গে আছেন, এটা আমাদের অনেক বড় পাওনা, অনেক বড় শক্তি। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ সুমনবাবুকে, এবং সেই সঙ্গে চব্বিশ ঘন্টা লাইভের এখানে কর্মীবৃন্দ বা শিল্পীবৃন্দ রয়েছেন, এবং যারা আজকের এই অনুষ্ঠানের প্ল্যাটফর্মে তাদের বিভিন্ন সাংস্কৃতিক যে সমস্ত কর্মসূচি উপহার দেবেন, তাদের সকলকেই আমার তরফ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।